আমার মা জিনিসপত্র বের করেছে বোঝানোর জন্য, আর আমি ঝাঁট দিতে ব্যস্ত হয়ে গেছি। কত কাজ করছি আমি সকালবেলা থেকে, দেখেছো তো? আমি এখন ঝাড়ু নিয়ে যা পয়েই গেলাম, এত বড় ঝাড়ু যে আমি পয়েই যাচ্ছি বাবার, দেখেছো কত কাজ আমার। মা ঝাড় দিতে আসবে, তার আগে তো গুছিয়ে নিতে হবে সব কিছু, কিন্তু আমার আর সহ্য হলো না। আমি তাড়াতাড়ি সকাল সকাল ঝাঁট দিতে লেগে পড়েছি ঘুম থেকে উঠে। আজকে সব নোংরা পরিষ্কার করে ফেলবো কালী পুজোর আগে, তো দেখেছো তো? আবার আমি পায়ে মোজা পরেছি, মোজাতে না পুচকুবেলাকার জুতো, মা বের করেছে বাদ দেবে বলে আমি পরে বসে আছি। আমার তো ভালোই লাগছে পরে, খুবই মজা। যা ঝাইও আমার পড়ে গেল হাত থেকে, এবার আমি কি করব? দেখো আলমারি থেকে সব জিনিস আমি টেনে টেনে বের করেছি, এইবার মার আমি কাজও বাইয়ে দিয়েছি কিছু কিছু, আর এই যে ঝাঁট দেওয়া বড় কাজ মার করে দিচ্ছি। মা তো খুব খুশি হয়েছে আমার কাজ করা দেখে।